বড় পর্দায় শিশু শিল্পী হিসেবে অভিনয়ে আলো ছড়িয়েছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মাঝখানে লম্বা বিরতি দিয়ে ফেরেন আপাদমস্তক নায়িকা হিসেবে। সম্প্রতি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তরুণী চিত্রনায়িকা, বলছি নতুন দিনের মেধাবী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির কথা। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দেয়াল ছবিতে নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। আগামী নভেম্বরে ছবিটি শুটিংয়ে অংশ নেবেন বলে জানালেন দিঘি। তবে এই ছবিতে তার বিপরীতে কোনো নায়ক থাকবে না। দিঘি জানান, ছবির গল্পটাই আসলে এমন যেখানে নায়কের ঠিক দরকার পড়ে না, নায়ক ছাড়া নায়িকা হবেন, ব্যাপারটা হলিউডে বেশ নতুনই বটে। তারপর সবে নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন, এখনই এমন সিদ্ধান্ত নিতে প্রথম প্রথম কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন দিঘি। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ছবি নিয়ে বেশ কিছুদিন ধরেই আলাপ আলোচনা চলছিল, শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম, পরে ভাবলাম গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে আমি চ্যালেঞ্জটা নিতে চাই, নিজেকে অন্যরকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল, ভাবলাম জীবনের নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই, তাই রাজি হয়েছি। দেখে আরও বলেন, আমাদের এখানে এ ধরনের গল্পে কিন্তু খুব একটা কাজ হয় না, গল্প সম্পর্কে কিছু বলা বারণ আছে, তাই আমি কিছুই জানাতে পারছি না, চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করছি, এতটুকুই শুধু বলবো। পারিবারিক গল্পের এই ছবিতে দিঘি ছাড়াও আছেন এক ঝাঁক তারকা অভিনেতা, তাদের মধ্যে আছেন মামুনুর রশিদ, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাদলু, আরফান আহমেদ, জয়রাজ, সাবেরি আলম, অলিউল্লাহ হক রুমি সহ আরও অনেকে।